তো ফ্রেন্ড, আজ আমরা সুন্দরবনের কিছু ভিডিও দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনে নদীতে আমরা আছি। তো সুন্দরবনে যাওয়ার আগে এই ভিডিওটা আপনারা দেখে নিন, ওর পরে আপনারা সুন্দরবনে যাবেন কি না সেটা ডিসাইড করবেন। তো সুন্দরবনে সবচেয়ে আপনারা পায়ে হেঁটে কোথাও যেতে পারবেন না, এখানে বোট করতে হবে, লঞ্চ করে আপনাকে যেখানে আপনার দেখার ইচ্ছে হয় সেখানে আপনি যেতে পারেন। তো এখানে অ্যাভেলেবেল অনেক লঞ্চ পাওয়া যাবে, অনেক বোট পাওয়া যাবে, তো সেই বোট করে আপনারা যেতে পারেন। আর একটা জিনিস, এখানে এসে আপনারা চারি সাইডে এরকমই যেরকম আমরা দেখতে পাচ্ছি চারিপাশে এরকম গাছ রয়েছে, সমতল ভূমি রয়েছে, কিন্তু জোয়ার ভাটার সময় এটা পুরোপুরি এখানে কোনো স্থলভাগ থাকে না, পুরোপুরিভাবে এই জলে পুরো ডুবে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে। তো আপনাদেরও যখন আপনারা যাবেন তখন এরকম দূর থেকে এরকম হরিণ দেখতে পাবেন, আর আপনাদের যে লঞ্চ আছে, যে বোট আছে, বোট বেশি কাছে যেতে পারবে না, এরকমই দূরত্ব নিয়ে আপনারা দেখতে হবে। আর বনের ভিতরে কি আছে না আছে আপনারা পায়ে হেঁটে কখনো যেতে পারবেন না, এখানে শুধুমাত্র যে বোট আছে বোটের থেকেই আপনাকে দেখতে হবে। তো আমরা মানে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে আপনাদের ভাগ্যে নেই কোনো জীব জন্তু কিছু দেখতে পারলেন না, এরকমও হতে পারে। তো আপনাদের কিসমত যদি ভালো হয় তাহলে বাঘও দেখতে পারবেন, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সেটা আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু সেটা বহুত অনেক দূর থেকে, সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো সবচেয়ে প্রথমে আমরা এই যখন বোটে করে যাচ্ছিলাম এইখানে হরিণ দেখতে পেলাম অনেক বনের অনেক ভিতরে। এখানে দুটো হরিণ রয়েছে, আরও অনেক হরিণ তারা বনের ভিতরে রয়েছে, ক্যামেরায় ঠিকভাবে আসছে না। তো এরপরে আর কি কি আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো আপনাদের দেখাবো। চলো পিতা, এবার দেখুন এরকমই সুন্দরবনের দু সাইডে এরকম আপনাদের গাছ দেখতে পারবেন, আর পুরো জলাশয়। আর এখানে কিছু কিছু জায়গায় সাধারণ যে ট্যুরিস্টরা যেতে পারে না, যারা মৎস্যজীবী তারাও ওখানে যাওয়া নিষেধ আছে। আর আমরা যেখানে যাচ্ছি মানে যেখানে যেখানে আমরা যাব সেই সব জায়গায় ট্যুরিস্টরা আসতে পারবে না, কারণ এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বোর্ড আছে সেই বোর্ডে আমরা এখানে যাচ্ছি। এর জন্য কিছু কিছু স্পট যেটা আপনারা এখানে নতুন দেখবেন, এখানে কোনো মৎস্যজীবী কোনো ট্যুরিস্ট কেউই এখানে যেতে পারে না।
তো ফাইনালি আমরা এই সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা এখানে দেখতে পাইলাম, কিন্তু অনেক দূর থেকে, আপনারা এখানে কাছে যেতে পারবেন না। তো আপনারা যদি সুন্দরবন যেতে চান, তো সুন্দরবন যাওয়ার পরে এরকম ডিস্টেন্সেই আপনাদের যে বাঘ দর্শন করতে হবে, আপনারা কাছে যেতে পারবেন না। দেখুন অনেক দূরে রয়েছে, নদীর এপার থেকে ওপারে যাচ্ছে, জলের ভিতরে রয়েছে। তো এত ডিস্টেন্সে আমাদের বোট দাঁড়িয়ে গেছে আর এরকমভাবে যাচ্ছে। তো আপনাদের ভালো ডিজিটাল ক্যামেরা যদি থাকে, জুম ক্যামেরা থাকে, তো আপনাদের ক্যামেরা এসে যাবে। তো আপনারা দূর থেকে দেখতে পারেন, ব্যাস একটা কালো স্পট রয়েছে, দেখেন যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে ওই যে পাড়ে উঠে গেছে। তো এরকমভাবেই আপনাদের দেখতে হবে। তো সুন্দরবন যাওয়ার পরে যে আপনার কাছে থেকে আপনারা বাঘ দেখতে পারবেন, তুই একটা জিনিস জিজ্ঞেস করতে করতে লাস্ট নাম্বার চলে গেছে। তো প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখতে ভালো লাগে, এরকম শুধুমাত্র বন থাক বন রয়েছে আর পাখির আওয়াজ আসছে, এটা আপনাদের ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই এখানে যেতে পারে। কিন্তু শুধুমাত্র আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করবেন, বন্য জীবজন্তু আপনারা দর্শন করবেন, দেখবেন, তাহলে এখানে যে লাভ হবে কি না বলতে পারবো না, কারণ কাছের থেকে তো আপনারা কিছুই দর্শন করতে পারবেন না, অনেক দূর থেকে আপনাদের দেখতে হবে। আর এখানে যে যেসব জায়গায় বাঘ রয়েছে, যেসব জায়গায় জল খেতে আসে বাঘ, চলাচল যেখানে বেশি আছে সেখানে তো আপনাদের মন যাবেই না। তো এগুলো ভেবে তারপরে ডিসাইড করুন আপনারা এই সুন্দরবনে যাবেন কি না। শুধুমাত্র যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এখানে যেতে পারেন। এবার আমরা সুন্দরবনে কালার্স ক্যাম্প যেখানে আছে সেখানে আমরা চলে এসেছি, আর উপর থেকে কিছু ভিডিও আমরা এখানে দেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু গাছপালা রয়েছে আর জলাশয় রয়েছে, তো এরকমই আপনারা দেখতে পাবেন।
আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন মৎস্যজীবী আছে, তো আপনারা মাছ খেতে ইচ্ছুক তাহলে এরকম তাজা মাছ আপনারা পেয়ে যাবেন নদীর আশেপাশে। অনেক মৎস্যজীবী দেখতে পাবেন সেখান থেকে আপনারা তাজা মাছ নিয়ে আপনারা খেতে পারেন। আর দেখুন একটা জিনিস, আপনারা এরকম সুন্দরবনে যেতে চাইছেন তাহলে ভালো ক্যামেরা, যেটা জুম হয় সেরকম ক্যামেরা নিয়ে আসবেন, তাহলে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে পশু পাখি আছে সেগুলো আপনারা ক্যাপচার করতে পারবেন। এমনিতে এখানে আমরা একটা কুমির দেখতে পাচ্ছি অনেক দূরে, দেখুন এখানটায় এতটা দূরে এখানে কুমির রয়েছে। তো এরকমভাবেই আর আপনাদের ডিস্টেন্সে আপনারা দেখতে হবে, কাছে যেতে পারবেন না। তো এখানে শিকার ধরার জন্য এখানে কুমির ওয়েট করছে, তো এতটা দূরত্ব থেকে আমরা দেখছি। আর আপনাদের এমনি যখন যদি আপনারা যান তাহলে খালি চোখে মোটামুটি ভালোই আপনারা দেখতে পারবেন, কিন্তু কোনো কিছু ক্যাপচার যদি করতে হয় তাহলে আগেই বলেছি ভালো ডিজিটাল ক্যামেরা, যেটা জুম হয় ভালো জুম লেন্স আছে সেরকম ক্যামেরা আপনারা নিয়ে যাবেন, তাহলে এইসব ক্যাপচার আপনারা করতে পারবেন। তো সুন্দরবন গেলে আমরা এটুকুই ব্যাস, একটা বাঘ দেখেছি আর হরিণ দেখেছি, এরকম কুমির দেখেছি, আর কিছুই আমরা দেখতে পাইনি। ব্যাস প্রাকৃতিক সৌন্দর্য যেরকম পাখিটাকে দূর থেকে আমরা দর্শন করেছি, আর যা যা আমরা দেখেছি সেগুলোর ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়েছে